আমার নাম সৈয়দ ইসরাইল আলী। এখন কোথায় আছেন? এখন এই হাই স্কুল ভগবানপুর হাই স্কুলে আছি। কেন? গতবারে আনফানে আমার টিনের বাড়ি সম্পূর্ণ মানে ভেঙে গেছে, ত্রিপল দিয়ে মোটামুটি ছিলাম, বাড়ি তৈরি করার ক্ষমতা নেই, ত্রিপল দিয়ে ছিলাম। আবার এই বছরে আবার সেই যে গ্যাস ঝড় এসছে, যার জন্য আমরা এই হাই স্কুলে শিফট হয়েছি। সোম এসেছিলেন, উনি এসে সব দেখে গেছে এবং সব ব্যবস্থা করে গেছে, খাওয়া দাওয়া থাকার সমস্ত ব্যবস্থা করে গেছে। খুশি আর কোথায়, মানে যাই হোক, খোঁজ খবর নিতে এসছে, খোঁজ খবর নিতে এসছে, এটাই অনেক ধন্যবাদ। Thank you.
ঘূর্ণিঝড় মোকাবেলায় মানে কি কি পদক্ষেপ, কি পরিস্থিতি, কতগুলো রেস্কিউ সেন্টার হয়েছে আপনার এলাকায় বা কি অবস্থা? আপনার একটা রেস্কিউ সেন্টার তো সম্পর্কে বলতে গিয়েছিলাম। আমাদের ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমাদের চারটা করা হয়েছে। একটা হচ্ছে ভগবানপুর হাই স্কুল, একটা হচ্ছে অনন্তপুর হাই স্কুল উত্তর শিবগ্রাম আমাদের এরিয়া অনন্তপুর হাই স্কুল, উত্তর ভগবানপুর নবরত্ন বিদ্যাপীঠ যাকে আমরা বলি। আরেকটা আমরা করেছি খাগা জুনিয়র হাই স্কুল, আরেকটা আমাদের আছে বারবাসুদপুর প্রাইমারি স্কুল। ইতিমধ্যেই বিডিও সাহেবের নির্দেশ, কালকে রাতে 8টার সময় আমাদের ডিএম সাহেবও ছিলেন, ভিসিতে আমাদের ভিডিও কনফারেন্স হয়েছিল, সেখান থেকে নির্দেশ দিয়েছিল। আমরা এলাকা মাইকিং প্রচারও করেছি, ঘন ঘন মাইকিং প্রচার চলছে, মানুষকে সচেতন করে চলছে। এবং যাদের কাঁচা বাড়ি, মাটির বাড়ি, ভগ্ন অবস্থা, থাকার মতন এই বিপর্যয় পরিস্থিতি নেই, তাদেরকে আমরা বলেছি এবং বেশ কিছু লোককে আমরা নিয়ে এসে এইসব সেফ এতে রাখা হয়েছে। আমরা সকালবেলা পেট্রোলিং করেছি বাইক নিয়ে, সমস্ত স্কুলে খোঁজখবর নিয়েছি কোথায় কতজন করে আছে। মোটামুটি একটা জায়গায় আমরা আছি, যাতে মানুষের কোনো অসুবিধা না হয় তার জন্য সব রকম ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। এবং গতকাল রাত্রে থেকে আমরা গ্রাম পঞ্চায়েতে হল্ট করছি, কন্ট্রোল রুম করে বসে আছি। মানুষের যে কোনো সময় বিপদ পড়লে আমাদেরকে জানালে আমরা তার ব্যবস্থা নিশ্চিত নেব। আমরা গাছ কাটার জন্য লোকজন ঠিক করেছি, আমরা গাড়ি ঠিক করে রেখেছি, আমরা ইলেকট্রিক দপ্তরের সঙ্গে কথা বলেছি। আমরা যারা এতে আছে, সেন্টারে আছে, তাদের যাতে পানীয় জল বা শুকনো খাবার কোনো রকম অসুবিধা না হয় তাদেরকে অ্যালার্ট করেছি, এবং আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব হবে সেটাও আমরা হেল্প করবো বলেছি। কি দরকার? রাজনাকের